ইফতারের সময়টা যত ঘনিয়ে আসে মানুষজনের যানবাহন চালানোর স্টাইল তত অ্যাগ্রেসিভ হয়। আমি কি কাউকে গালি দিয়েছি? ওরে বাবা, ভাই মনে ব্রাজিলের ফ্যান। পিছনে মাঠঘাটে দেখা যায় ব্রাজিলের একটা পতাকা লাগানো আর একটা বাটি হেলমেট, এটার মধ্যে একটা বাঙ্গির ইয়েটা রাখা সুন্দরভাবে পলিথিন দিয়ে বেঁধে হেলমেটটারে বানাইছে এটার বেজ, ঠিক আছে। আর ওইদিকে আনারস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বুদ্ধি। এই হেলমেটটা খুব নির্যাতিত একটা হেলমেট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাঙ্গি দিয়ে বর্তমানে নির্যাতিত হচ্ছে আর ধুলাবালি দিয়ে তো নির্যাতিত হয়। এই হেলমেটটা নিশ্চয়ই উনি ব্যবহার করে না, ঠিক আছে। উনি ব্যবহার করলে এটা এমনি রাখতো না, এটা মানুষ ব্যবহার করে। তো মানুষের মাথায় যদি ধুলা যায় ভাঙ্গি যায় তাতে ওনার কি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? খুবই অল্প সময়, মানে খুবই বলা যায় এক দেড় মিনিট একটু বসা লাগছিল, এর মধ্যেই বিজয় সরণী সিগন্যাল পার হতে পারছি এই ইফতারের টাইমে। আমি তো চরম সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেছি, চরম। ইফতারের সময়টা যত ঘনিয়ে আসে মানুষজনের যানবাহন চালানোর স্টাইল তত অ্যাগ্রেসিভ হয়। কই একটু ঠান্ডা মাথায় বাসায় যাবে, গিয়ে পরিবার পরিজনকে নিয়ে বা বন্ধুবান্ধবকে নিয়ে বা কোনো পার্টিতে গিয়ে আরামে একটু ইফতার টিফতার করবে? না, তা না, মাথা গরম কইরা চরম লেভেলে যে কোনো যানবাহন চালাবে। স্পেশালি আমাদের মোটর সাইকেল চালকগুলো তো ভয়ঙ্কর রকমের অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এই ইফতারের আগ মুহূর্তটা দিয়া। এত অ্যাগ্রেসিভ হয় যেন এক একজন পুরো যুদ্ধের ময়দানে যাচ্ছে, যে আগে যাবে সেই যেন যুদ্ধে জয়ী হয়ে যাবে। মানে বিশাল একটা মানে কাজ কইরা ফেলাবে, পৃথিবীর বুকে নজির স্থাপন কইরা ফেলাবে আগে আগে গিয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ডেঞ্জারাস ব্যাপার। তা আমি তো ভাই ওই রকমভাবে বাইক চালাই না, ঢাকা শহরেই হোক আর হাইওয়েতেই হোক, আমি শুধু আস্তে আস্তে আমার তাল মতে আমি চালাই আর দেখি কার কত তারা, কার কত তারা আমাকে যারা ওভারটেক করে। হ্যাঁ, ঠিক আছে, আমি তো ধরেন ঢাকা শহরের মধ্যে একটু ফাঁকা জায়গা পাইলে 50 কখনো 60-এ যাই, এর উপরে যাই না। তো ওই অবস্থায় আমাকে যারা ওভারটেক করে আমি তাদের জন্য প্রাণ ভৈরা অকৃপণভাবে তোয়া কইরা দেই যে তারা যেন অনেক বড় হয়। এই যে সে আমাকে ওভারটেক করে বা অন্যদের ওভারটেক করে ভুমভাম করে চলে গেল, তিনি যেন অচিরেই একটি গোল্ড মেডেল, সরি একটা না কয়েক লাখ গোল্ড মেডেল যেন পেয়ে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এত তারা কিসের আমি এটাই বুঝি না। আরে ভাই, ঢাকা শহরটার কতটুকু, হ্যাঁ যানজটের কারণে আমাদের একটু কষ্ট হয়, তো কষ্টটা তো যারা হুশহাস করে চলে যায় শুধু যে তাদেরই কষ্ট তা তো আর না, প্রত্যেকটা মানুষ রাস্তার মধ্যে কষ্ট করে যানজটের কারণে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ যতই যানজট হোক আর যাই হোক, একটা চার চাকার আগে তো অ্যাটলিস্ট একটা দুই চাকার যানবাহন যেতে পারতেছে, এটাই তো বড় বেনিফিট। আর কেন এত হুশহাস করে টানাটানি? মানুষের মধ্যে ধৈর্য শক্তি এত কম কেন? আর কি চায় মানুষজন, আর কি চায়, আর কি হইলে কলিজা ঠান্ডা হবে? এই আমার আবার যাইতে হবে একটু ডান দিকে, বাবারে বাবা যাইতে পারছি। পিছনে আলী পরিবহন ছিল, আলী পরিবহন দেখলে আমার কলিজা পুরো ছ্যাদ করে ওঠে। খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ। নট অনলি আলী পরিবহন, মিরপুর রোডে মোটামুটি প্রত্যেকটা বাসই খুবই অ্যাগ্রেসিভ। এখন আমার গন্তব্য হচ্ছে শেওড়াপাড়ার একটি রেস্টুরেন্ট, ওইটা পুরোপুরি চিনি না, একটু গুগলে লোকেশন সেট করে যেতে হবে। বেশি না, আমি এই জায়গা থেকে মাত্র 900 মিটার দূরত্বে আছি, কিন্তু দেখা যাচ্ছে আমার গন্তব্যের একটু আগে লাল টকটকা জমা হয়ে আছে, মানে প্রচণ্ড জ্যাম। আর যাক, যাওয়া শুরু করি। যেখানে যাব সেটা হচ্ছে একটা ইফতার পার্টি, আর এই ইফতার পার্টিটা হচ্ছে আমার যে স্কুল শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেখানে আমি পড়াশোনা করেছি, ওইটার আমাদের এসএসসির ব্যাচ, মানে আমি হচ্ছি এসএসসির 2002-এর ব্যাচ। আমাদের ব্যাচমেটরা এই ইফতার পার্টিটার আয়োজন করছে, যদিও আমার 2002 সালের ব্যাচ ছিল কিন্তু পারিবারিক কারণে আমার 2002-এর এসএসসিটা মিস হয়ে গেছে। গিয়ে তারপরে আমাকে এসএসসি কমপ্লিট করতে হয় আমার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পকর্ণ সৈয়দ অলিউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে 2004 সালে। কিন্তু আমার এই যে এসএসসি 2000
দুয়ের ব্যাচের শের বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে বন্ধুরা ওদের সাথে আমার আন্তরিকতা উঠা বসা এখনও কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে আছে। যার দরুন ওরা কোনো আচার আনুষ্ঠান করলে আমি সেখানে যাওয়ার ডাক পাই, ওদের সঙ্গে বসে নানান সময় আগার গায়ে বসে আড্ডা দিই, পুরনো অনেক কথা বলি, অনেক মজা করি। চলেন আগে ইফতার পার্টিতে যাওয়া যাক। ভাই যা গেছে কয়টা? 5:56। ওরে বাপরে বাপ, শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যাইতেছি। একটা অন্ধকার 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 অন্ধকার, আর হচ্ছে যানবাহনের শব্দে, কারণ উপর দিয়ে তো সাউন্ডটা বেরোতে পারতেছে না, সাউন্ডটা এখানে চাপা হয়ে ঘুরতেছে। সাউন্ডে মনে করেন মাথা পুরো ভনভন ভনভন করতেছে, ভয়াবহ ভনভন, বেসুরো কণ্ঠে ভনভন করতেছে সাউন্ড। ও হর্নের সাউন্ড, এইটা সেইটা ভংচং, জীবনটা পুরাই তেনা তেনা। আহ, বেরোইলাম বেরোইলাম বেরোইলাম, শান্তিতে বেরোইলাম শান্তিতে। গুগল ম্যাপ আমাকে এইমাত্র বললো যে আর মানে নেক্সট লেফট, পরবর্তী বাম দিকে সাগর লেন বলে নাই, বলছে সোগার লেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সাগর লেন না, সোগার লেন, সোগার লেনে যাইতে বলছে। এখন ঢুকবো সোগার লেনে গুগল ম্যাপের ভাষায়। ওফ, একটু রং রোডে চলে গেছিলাম, আসছি একদমই মেইন রোডের উপরে। বাইকটা তালা দিলাম, সিকিউরিটি অ্যালার্ম দিলাম, বাইকে রেনকোটটা আছে, থাক, একজন মুরব্বী আছে তাকে একটু নোটিশ করে যাব। ওকে, বন্ধুদের বাইক আপাতত 4টে আছে, ওয়ে আসছে। এই কিরে নোয়া খাইলা তুই না পালসার এনে চালাইতে, আমি এটা লইছিস কে? বেচছিস কে তুই? উইডি বেচে এটা কিনছিস কে? এটাই ভালো খালা, নোয়া খাইলা কোনটা? এই এতক্ষণে লাইনে আইছো বুঝি না বুঝি না, তুই এনএসটা যখন চালাইছিস তোর খাইছো, তুই বাতিল করছিস গাড়িটা। ইফতার তো হয়েছেই, সাথে হয়েছে প্রচুর আনন্দ। সব বন্ধুরে একসাথে পাইয়া মানে সবাই পুরা দিকবিদিক অবস্থা। তাই হিমু বন্ধু জায়গা ভালো থাকিস, হ্যাঁ জায়গা আরিফ, আল্লাহ হাফেজ, শাকিল জায়গা থাকিস। বসা আছি মিরপুর 10 নম্বরের সিগনেলে, সেনপাড়া পর্বতায় আছি আর কি। মানুষজন সোজাই যাইতে পারে না যানজটে, আর ওনারা আসছে উল্টা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিগেস্ট প্রবলেম রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে। বাহ, খুবই সুন্দর খুবই সুন্দর, মাস্ক পরে হেলমেট নাই দুইজন, আর হচ্ছে উল্টা। ওরে বাবা রে বাবা, চমৎকার, স্কুটার নিয়ে যাচ্ছে উল্টা, মোটর সাইকেল নিয়ে উল্টা, রিক্সা নিয়ে উল্টা, মানে ওই যে আরেকজন মুরব্বী। মুরব্বীদের তো আসলে অভিজ্ঞতা অনেক বেশি হয় কারণ বয়স বেশি, তো উনি সম্ভবত বহু অভিজ্ঞতা অর্জন করছে কিভাবে উল্টা যেতে হবে, এই জন্যই মনে হয় উনি উল্টা যাচ্ছেন। দুজন পিলিয়নের হেলমেট নাই, আবার হচ্ছে উল্টা। বাহ, আরেকজন টিভিএস এক্সেল নিয়ে আসছে উল্টা, চমৎকার, নাই হেলমেট। আরেকজন হিরো ইগনাইটর নিয়ে আসছে, হোমরা চোমরার মতন স্বাস্থ্য, আসছিল উল্টা, বুকটা ফুলাই আসছে। বীর বীর শ্রেষ্ঠ টিভিএস ইগনাইটর, আরে সরি হিরো ইগনাইটর রাইডার, উল্টা যাচ্ছে বীর শ্রেষ্ঠের বেশে, সিনাটারে বড় কইরা টান টান কইরা, পুরো পাঁঠার মতো স্বাস্থ্যটা। এইটা এইটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই পাঁঠার মতো স্বাস্থ্যওয়ালাদেরকে যখন আমি দেখি তারা উল্টা যাচ্ছে, ইস কি যে বলবো, পাঁঠার মতন খালি শরীরটারেই বানাইছে কিন্তু মাথার মধ্যে কোনো কিছু বানায় নাই, গোবর সারা, পচা গোবর। ভালো গোবর হইলে গোবর থেকে সার হইতো, তার মাথার মধ্যে কিছু উৎপাদন হইতো, কিন্তু পচা গোবরের রিয়াকশনে তার মাথায় ভালো কোনো কিছু উৎপাদন হয় নাই, খালি শরীরটাই উৎপাদন হয়েছে। পচা গোবরের গ্যাসে তার শরীরটা খালি ফুলছে কিন্তু মাথায় কোনো
ভালো কোনো কিছু পয়দা হয় নাই।